আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাশাহারু ফাইনু ফিহাল বারাকা, পৃথিবীর মানুষ সাহারি খাও অত বরকত আছে। কি বরকত? তোমার টাকা পয়সায় বরকত হবে। কি বরকত? তোমার শরীরে বরকত থাকবে, শরীরটা ভালো থাকবে, ইবাদত করতে পারবা। সাহারি খাও, সাহারিতে বরকত আছে। আল্লাহ রাসূল বলছেন, ফাসলাম মা বাইনা সিয়ামে না ওয়া সিয়ামে আহলিল কিতাবে ওকলাতু সাহারে, আমাদের সিয়াম আর ইহুদি খ্রিস্টান হিন্দুদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো আহলে কিতাব এবং আমাদের সিয়ামের পার্থক্য হলো সাহারি খাওয়া। ওরা সাহারি খায় না। পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও, সাহারি না খেলেও সিয়াম হবে, এক ঢোক পানি হলেও খেতে হবে, এটাই ঠিক। আজান হচ্ছে, খাদ্য রেডি হয়েছে, খান, কোনো সমস্যা নেই। আজান চলছে, আজান হয়ে গেছে, খাদ্য সামনে আছে, খান, তৃপ্তি সহকারে খান, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে না খেলেও সিয়াম রাখতে হবে, ফরজ সিয়াম, নফলও রাখা যায়, ফরজও রাখা যায়, না খেয়ে খাওয়া ভালো। উল্লেখ্য যে রাতে যদি স্বামী স্ত্রী মিলনে গোসল না হয়, আজান হয়ে যায়, দিন হয়ে যায়, গোসল করে রোজা সিয়াম থাকেন, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে রমজান মাসে যদি দিনে ঘুমের কারণে স্বপ্ন দোষ হয়, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে খুব গরম পিপাসা লেগেছে, ঘন্টার ঘন্টা গায়ে পানি ঢেলে শরীর ঠান্ডা করলে, পিপাসা কমালে, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে শ্বাসকষ্টের কারণে ইনহেলাল ব্যবহার করলে সিয়ামের কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে গায়ের রক্ত আর একজনকে দিলে, রক্ত দিলে সিয়ামের কোনো সমস্যা নেই, তবে রক্ত নিলে সিয়াম ভেঙে যাবে। উল্লেখ্য যে কাঁচা ডালে পেস্টে সারাদিনের যে কোনো সময়ে মেশক করলে, দাঁত পরিষ্কার করলে, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে চোখে সুরমা লাগালে, পাউডার আতর ব্যবহার করলে সিয়ামের কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে রমজান মাসে স্বামী স্ত্রীর মিলন ঘটলে স্বামীকে 60 জন মিসকিনকে 1.25 কেজি করে চাল দিতে হবে, 60 1.25 কেজি। এতে স্ত্রী দায়ী নয়। আবার বলি, স্বামী স্ত্রী যদি মিলন ঘটে যায় রমজান মাসে, তাহলে স্বামীকে জরিমানা দিতে হবে 60 1.25 কেজি, 50 এর উপরে 10। তাহলে কত হলো? 60 1.25 কেজি। খুব কঠিন, আরো বিবরণ কঠিন আছে, কিন্তু হালকা যেটা সেটাই বলা হলো। এই জরিমানা স্ত্রীকে দিতে হবে না, ওকে দেওয়া লাগবে না, আপনাকেই। এই অপরাধের মূল ব্যক্তি আপনি। লাবদুরাইয়াক সাহেব, আমার স্ত্রীর সম্মতিতে এটা ঘটেছে। আপনার স্ত্রীর সম্মতিতে ঘটলো, জরিমানা আপনাকে দিতে হবে, আপনার স্ত্রীকে দিতে হবে না। খুব সাবধান, রমজান মাসে স্ত্রীর গায়ে হাত দিলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, চুম্বন করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, একসাথে শুয়ে থাকলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, তবে এতে বিপদে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, মর্মে বেঁচে থাকা ভালো। সম্মানিত দিনী ভাই বোন, আরো কোনো জরুরি কথা ছিল কি না এখানে, তা আমার আপাতত মনে নেই। মহিলারা বড়ি খেয়ে, পিল খেয়ে, হায়েজ বন্ধ করে সিয়াম থাকতে পারে। যেসব মহিলাদের পেটে বাচ্চা আছে, ওই মহিলা সিয়াম ছেড়ে দিবে, পরে করবে। যেসব মহিলাদের বাচ্চা দুধ খাচ্ছে, ওইসব মহিলারা সিয়াম ছেড়ে দিবে, পরে করবে। তবে যদি পরে করতে না পারে, শরীর যদি অনুকূলে না আসে, তাহলে প্রত্যেক দিন 1 কেজি করে ফকিরকে চাল দিয়ে দিবে। যে লোকটা বৃদ্ধ হওয়ার কারণে, অচল হওয়ার কারণে, অসুস্থতার কারণে সিয়াম থাকতে পারছে না, ওর ছেলেরা ওর মেয়েরা বাপ মায়ের পক্ষ থেকে, দাদা দিদির পক্ষ থেকে প্রত্যেক দিন 1 কেজি 250 1.25 কেজি করে চাল দিয়ে দিতে হবে। উল্লেখ্য যে
ফেতরা টাকা দিয়ে দিলে হবে না, ফেতরা বাতিল। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয়, সারা দুনিয়ার মানুষই পাপি। এমন কোন মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যে এই কথাকে যেটা বললাম এটাকে উল্টিয়ে ধরতে পারে, এরকম কোন পথ ঘাট পৃথিবীতে নেই। আমি আপনার ঘরের ছেলে কথাই ঠিক, আমি আপনার ভাই কথাই ঠিক, তবে আপনি মনে করেন না যে আমি ধুলাই পড়ে থাকি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 26 বছর থেকে ফতোয়া লিখি নিজে হাতে। কতদিন থেকে? 26 বছর থেকে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমার সামনে বড় বড় বিদ্বান বসে থাকেন দেশ বিদেশের, যাদের বেতন 70-80 হাজার, 1 লক্ষ বেতন যাদের। জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়ায় বিদেশি শিক্ষক আছেন। বলছিলাম বিধান, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাস আলাল ফিদর, লা ইয়াজালুন নাস আলাল খায়র মা জাল ফিদরা, মানুষ যতদিন পর্যন্ত কল্যাণে থাকবে, যতদিন তাড়াতাড়ি ইফতার করবে, মানুষ যতদিন পর্যন্ত কল্যাণে থাকবে, যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে, লা ইয়াজালুন দিন জাহিরান, দিন ততদিন পর্যন্ত জয়ী থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। এক মিনিট, বিজ্ঞাপন পোস্টার লিফলেট যাতে সবচেয়ে আগে ইফতারের টাইম দেওয়া আছে, তার হাফ মিনিট আগে আপনি ইফতার করবেন। যত আগে দেওয়া আছে যেটাতে সব আগে, আপনি তার হাফ মিনিট আগে। কথা বুঝেননি? তাহলে আপনারটা রাসূলের কথার সাথে মিল খেলো, তাড়াতাড়ি। আর যদি সতর্কতার জন্য 3 মিনিট দেরি করেন, যেমনটা নাচল বাজারে, যেমনটা চাঁপাইনগরগঞ্জ বাজারে, তাহলে এটা হয়ে যাবে ইহুদি খ্রিস্টানদের নীতি। আমার কিছু করার নেই। আল্লাহ রাসূল বলছেন, ইনাল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াখিরুনা, ইহুদি খ্রিস্টানেরা দেরি করে ইফতার করে। সতর্কতা, সতর্কতার কিছু বলেছি? সতর্কতা আবার কি জিনিস? যত তাড়াহুড়া করব সেটাই হচ্ছে আল্লাহর নবীর নীতি। জোর করে ধর্ম মেনে জান্নাত পাওয়া যায় না, নিজের ভালোবাসা দেখিয়ে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে চললে। জান্নাত পাওয়া যাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে চললে। আসসালামু আলাইকুম, একজন আরেকজনের উপর শান্তি কামনা করল, পৃথক হয়ে গেল, সব পাপ ক্ষমা। করোনা ভাইরাস এমন ধোকা দিল, বলে 3 ফুট দূরে দাঁড়াও। বলছি আল্লাহ সামাদ, করোনা ভাইরাসকে আমি সরিষা সমপরিমাণ দাম দিনি, 5 পয়সা, 5 পয়সা দাম দিনি। ওই 2020 সালের প্রথমে ঘোষণা দিয়েছি, পৃথিবীর মানুষ শোনে রেখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, কারো যদি করোনা হয় আমি তার সাথে একসাথে বসে খাবো, কেউ যদি করোনায় মারা যায় আমি তাকে গোসল দেওয়াবো, কাফন দাফন জানাজা দেওয়াবো। এতে যদি আমার করোনা হয়ে যায় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে লেখা হয়েছিল যে তোমাকে করোনা ধরবে, তাই ধরেছে। অল্প দিন বাঁচতে এসে শিরক করে আমি বাঁচতে রাজি নই। মাস্ক আমি করোনার জন্য লাগাবো না, এখন লাগান, এই যে ধুলাবালি আছে এখন লাগিয়ে রাখেন। করোনার জন্য মাস্ক লাগিয়ে আমি 1 মিনিট বাঁচতে রাজি নই। বিমানবালা বলছে মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো। তাই আমি বললাম যে যখন আমি উঠি তুমি দেখোনি, আমাকে নামিয়ে দিতে পারোনি, দেখো জুলুম করো না। আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই, এটা আমি করব না। তুমি এরপরে আর বিমানে উঠতে দিও না, তাহলেই তো হলো, তোমার জিম্মেদারি তুমি পালন করিও, কিন্তু আজকে জুলুম করো না। ওরা আমি 0 সমানে দাম দিনে। ওই সময় যখন আমি দুবাইয়ে ছিলাম, তো যাকে সাথে নিয়ে ঢুকতাম মসজিদে, ওকে বলতো না আর পাশে পায়ে পা মিলিয়ে দাঁড়াও, যাকে সাথে নিয়ে ঢুকেছে, জরিমানা লাগলে পরে দেওয়া যাবে, তুমি আগে পায়ে পা লাগাও তো। তো 1 মাস থাকার পরে খালি ভাবছিলাম বিমানবন্দরে আটকাবে মনে হয়, জরিমানা লাগতে পারে ইমিগ্রেশনে, তো দেখা গেল কোথাও জরিমানা লাগেনি, আল্লাহ বাঁচালো, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনই ভাই বোন, বলছিলাম আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে তাড়াতাড়ি ইফতার করেন, ফলাফল ভালো হবে ইফতার। এদিকে খেয়াল রাখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার আল্লাহ রতাবাতিন, আল্লাহর নবী তাজা খেজুর দিয়ে ইফতার করতেন,
মাগরিবের সালাতের পূর্বে ফাইলাম তাকুম ফাতমায় রাতিন, তাজা খেজুর না থাকলে সুখা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইলাম তাকুম তোমায়রা ফাহাসা হাসাওয়াতিন মিন মাইন, পানি না থাকলে কয়েক অঞ্জলি পানি নিয়ে পান করে তিনি ইফতার করতেন। উল্লেখ্য যে তাজা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত, না হলে সুখা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত, না হলে পানি দিয়ে ইফতার করতে হবে। রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের ফজলি আম যতই দামি হোক না কেন, ইফতারের যোগ্যতা রাখে না। আঙ্গুর ইফতারের যোগ্যতা রাখো না, টাটকা খেজুর দিয়ে ইফতার করতে হবে, সম্ভব না হলে সুখা খেজুর, সম্ভব না হলে পানি, বিসমিল্লাহ বলে পানি মুখে দিতে হবে। আল্লাহ কাসম তো আল্লাহ রিজকে ইফতার তো হাদিস ঠিক নয়, এ দোয়া পড়া যাবে না, পানি মুখে দিয়ে খেজুর মুখে দিয়ে বলতে হবে। জাহাবার জামাও আব্দাল্লাহ লরুকো সাবাতাল আরজ, পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, নেকি প্রমাণিত হলো, বিসমিল্লাহ বলে পানি মুখে দিবেন। আল্লাহুম্মা লা কাসম তো আলা রিজকে কাফতার তো হাদিস চলবে না। আজীবন বলে আসলাম যে ওটা বাদ দেন, ওটা কথা বলিয়েন না, ওদিক থাক, আজ থেকে বিসমিল্লাহ, পানি মুখে দে, খেজুর মুখে দে বলবো, জাহাবাত জামাও আব্দাল্লাতিল ওরুকো সাবাতাল আজরে ইনশাআল্লাহ। আমি দোয়ার ওখানে দোয়া তুলতে আসেনি, আমি দোয়া করতে বলছি, সবাই মিলে বেদাত বলছি, দোয়া করা উচিত, তাই দেখালাম এইভাবে, মানে দেও এখনই, দেও মানে এইভাবে এখনই দিতে হবে, দেও তো আগে তারপরে কোনো কথা, না চল বাজারে আগে পাঁচ শতক জমি করে দাও তারপরে কোনো কথা, আগে দেও, বলার সময় খুব চাপ দিয়ে বলবেন, দিতেই হবে, আর কান্নাকাটি ভাব থাকবে। এমনি যদি হুমসি খেলি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এটা তো ইবাদত হবে, এটা মজাক করা হবে, আপনার গতিটা খুব ভীতু ভাব থাকবে, আপনি একবারে কান্নাকাটি করে পরিস্থিতি খুব দুর্বল করে খুব বেকায়দায় পড়ে চাচ্ছেন, আমি একবারে বেকায়দায় পড়েছি, দেওয়ায় লাগবে এভাবে। সম্মানিত দিনী ভাই বোন, সারা পৃথিবীতে একদিনে চন্দ্র দেখে সিয়াম হবে না, সারা পৃথিবীতে বিভিন্ন দিনে চন্দ্র দেখবে, বিভিন্ন দিনে সিয়াম থাকবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম রাখার জন্য রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। একটু যে কথাটা বলতে যাচ্ছি তার আগের কথাটা মনে রাখবেন, আমি এই প্রতিষ্ঠানকে ভালোবাসি, আপনাকেও ভালোবাসি, আপনিও ভালোবাসেন, আদায় হয়েছে, এ কথা ঠিক। এরপরে আমি বলছি আমাদের ছেলেরা আপনাদের ভিতরে যাবে, যার কাছে যা সম্ভব, 10 টাকা হোক, 20 টাকা হোক, 500 টাকা হোক, 1 টাকা হোক, ছেলেটা যেন আপনার পাশ দিয়ে খালি চলে না যায়। আমার দিকে দেখেন, আলিয়াদুলিয়া খায়রুমিন আদিসফলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে, সব সময় দেওয়া হাত রাখবেন। আমি সব সময় জামিয়া সালাফের ছাত্র শিক্ষককে বলি, এই ছেলেরা শোনো, জুমার দিনে মসজিদে ঢুকে গেছো, 5টা টাকা নিয়ে যাওনি, ফিরে আসো ঘরে, ফিরে এসে 5টা টাকা নেও, 5টা টাকা নিয়ে রাখো, যখন কোটেটা তোমার সামনে আসবে তখন কোটেটাই দিয়ে দিও, দেওয়া শিখো, কোনো সময় নেওয়া শিখবে না। আর তোমাকে বলেছি, তুমি যখন বাড়ি থেকে বের হওয়া তোমার মাকে কি বলবা, খুচরা টাকা দেন আম্মা আমাকে 50টা 100টা। আপনাকে বলেছি, আপনার স্ত্রীকে বলে দিবেন আজকেই, যখন বাড়ি থেকে বের হব আমাকে 50টা 100টা খুচরো টাকা দিও তো, 500 টাকার নোট থেকে মানুষে ভিক্ষে চাই, আমি খালি বলি মাফ করো, খালি মাফ করো, এইটা হবে না। ছেলেরা আসছে বা এলাকার লোক আসছে, আমি আরো গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আছে বলছি, আপনার সামনে যে আসবে তাকে আপনি 10টাকা 50টাকা 100টাকা ছাড়া ফিরিয়ে দিবেন না, যদি ফিরিয়ে দেন ধ্বংস হবে আপনার ওই পরিমাণ, হাদিস বুখারী মুসলিম, আর যদি দিয়ে দেন ওই পরিমাণ পূর্ণ হবে, হাদিস বুখারী মুসলিম। আল্লাহর নবী আয়েশাকে বলছেন, আয়েশা খাসিটা যে জবাই করে 10 ভাগ করেছিলাম তো কি করেছ, বলে 9 ভাগই দিয়ে দিয়েছি, 1 ভাগ আছে। আরে না না, 9 ভাগ আছে, 1 ভাগ দিয়েছ, আরে আমি বলছি আপনি শোনেন না, কি বলো, 9 ভাগই দিয়েছি, 1 ভাগ আছে, আরে না না, 9 ভাগ আছে, 1 ভাগ দিয়েছ,
বোঝা যায় না কথা মনে হয়। তো ছেলেরা আমাদের আসছে, কেউ আসেনি, নামেনি, যাও তোমরা, আপনারা কেউ উঠে আমাকে পরিবেশ দুর্বল দেখাবেন না। আমি প্রতিষ্ঠানকে ভালোবাসি কওমি মাদ্রাসা হিসাবে। আরাফার দিন একদিন সিয়াম থাকলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমাবে। এই ছেলে থামো, মহিলা বৈঠকের একটা কথা আছে, এই যে কাছাকাছি চলে এসেছি, এই যে নাচল মানে মহিলা বৈঠক হয়, মানে এটা চাঁপাই নবগঞ্জ বুবু, যখন নামাজে দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা করিও বুবু, যদি দুই পা ফাঁকা রাখো বুবু তো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে বুবুর সব কথায় নাকি বোখারিতে আছে, একবারে মিথ্যা কথা বুবু। তুমি যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও, কেননা ল্যাঙ্গট না পরলে বুবু লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে বুবুর সব কথায় নাকি বোখারিতে আছে। বুবু তুমি যখন নামাজে সিজদা দিতে যাবা বুবু, হাতে যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু, যদি বুককে উরুর সাথে পৃথক রাখো বুবু তাহলে লজ্জা স্থানের তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে, একবারে নগদ মিথ্যা কথা। এই ছেলে বুবু মাগরেবের পরে ছয় রেকাত সালাতুল আওয়াবিন পড়িও বুবু, বারো বছরের নেকি হবে, মাগরেবের পরে কয় রেকাত, ছয় রেকাত, একবারে ডাহা মিথ্যা কথা। সালাতুল আওয়াবিন মাগরেবের পরে নেই, কোথায় আছে, সাড়ে দশটা এগারোটার সময় আছে সালাতুল আওয়াবিন, মাগরেবের সময় নেই, ভুল হিসাব, মাগরেবের দুই রেকাতই সালাত। আব্দুর রাজ্জাক সাহেব শ্যামের মধ্যে যেটা বুবু দেখাতে চাইলেন সেটা আগে বলেন, ওই অপেক্ষায় আছি। হ্যাঁ ঠিক আছে চলে আসলাম। আল্লাহ নবী বলছেন কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর শাওয়ালের ছয়টা শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে। এইবার বুবু বলছে বৈঠকে, বুবু শাওয়ালের ছয়টা রোজা ছেড়ে ছেড়ে রাখিও বুবু, মাঝে মধ্যে রাখিও, মাঝে মধ্যে বাদ দিও, একবারে মিথ্যা কথা, এক টানা রাখবে এটাই উত্তম। এই ছেলে পরিবেশ নষ্ট করো না, আমাদের প্রতিষ্ঠানের ছেলেরা যাবে, তোমার সামনে গেলে ছেলেটা যেন ফিরে না যায় একটু লজ্জাবোধ করবা, দশ টাকা হোক, না হলে নিজের কাছে থাকলে কারোর কাছ থেকে নিয়ে রাখেন, আমিও তোমার সাথে আছি, বৈঠকি দানে আমিও আপনাদের সাথে আছি, বৈঠকি দানে এখানে যারা আছেন, এই ছেলে তোমরা শিক্ষক কে আছো, কে আছেন এখানে শিক্ষক, আমি আছি জি, বৈঠকি দানে অংশগ্রহণ করবেন এখানে যারা আছে সবাই, আপনি সহ, আর আপনাদেরকে আমি অনুরোধ করছি এটা বৈঠকি দান। আমি কওমি মাদ্রাসা খুব ভালোবাসি, আমার জীবনটা কওমি মাদ্রাসায় পড়া, আমার জীবন কওমি মাদ্রাসায় শিক্ষকতা করা, আমার জীবনটা কওমি মাদ্রাসায় কাজ করা, খিদমত করা। আসেন একদিন ডাঙ্গিপাড়া, আসেন দেখে যান, প্রেস দেখবেন, পত্রিকা অফিস দেখবেন, গবেষণাগার দেখবেন, বিশাল ব্যাপার, যে গেলে তো দেখতে পাবেন, সম্মেলন হলে যাবেন এমনি দেখতে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, শাওয়ালের ছয়টা সিয়াম যদি থাকে তাহলে কেমন নেকি পাবে, সারা বছরের, ধারাবাহিকভাবে রাখবে, মধ্যে মধ্যে ছেড়ে রাখতে হবে এটা নয়, কারণ বশত ছাড়তে হয় সেটা ভিন্ন কথা। উল্লেখ্য যে মহিলা বৈঠকে বলেছে বুবু হাইজের কারণে যে রোজা ছুটে গেছে চার পাঁচটা ফরজ ওইগুলো আগে তারপরে শাওয়াল, বুবুর এ কথাও মিথ্যে, শাওয়ালেরটা শাওয়াল মাসেই হতে হবে, হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো পুরো জীবনে যেদিন পারবে সেদিন করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন দশ মাস পরে, পরবর্তী শাবানে, আয়েশা কখন করতেন, দশ মাস পরে পরবর্তী শাবানে, কাজে হায়েজের কারণে যেটা ছুটে গেছে সেইটা আগে করতে হবে তারপরে আপনার শাওয়ালে, কথা মিথ্যে, শাওয়ালের ধারাবাহিক ছয়টা হবে এটাই উত্তম, হাইজের গুলো পরে হবে এটাই উত্তম,
সারা বছর সিয়াম পালনের আর একটা পদ্ধতি হলো প্রতি মাসে তিনটা, তেরো চোদ্দ পনেরো, তাহলে রমজান আর তেরো চোদ্দ পনেরো, এ হলো মোট। এবার চলেন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিনে? বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহর নবী বল চাইতেন আমার রিপোর্টটা সময় আল্লাহ দেখুক যে আমি সেম আছি, দেখো দেখো তুমি সাপ্তাহিক রিপোর্টে আমি দেখো যে আমি সেম আছি। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমাদের নবীর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে তিনি পুরো শাবান সেম পালনের চেষ্টা করতেন রিপোর্ট ধরার জন্য। কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকজন জেনে নিল আলেলোমলা, সেটাই পনেরোই শাবান। পনেরোই শাবান সিয়াম পালন করলে বিদাত হবে, গুনাহ হবে। পনেরোই শাবান সিয়াম পালন করা যাবে না, শাবান মাসে দুই দিন সিয়াম পালন করা যাবে না, হালরটি করা যাবে না। প্রত্যেক মাসে যে তিন দিন সিয়াম থাকে সেই শাবানে তিন দিন সিয়াম থাকবে, অন্যথায় রিপোর্ট ধরার জন্য প্রথম শাবান থেকে নিয়ে এক টানা পনেরো দিন সিয়াম থাকবে।